গাজীপুরে আগুনে পুড়ে গেছে 3টি ঝুটের গুদাম। শনিবার রাত 2টার দিকে মণিপুর এলাকায় পাশাপাশি 3 গুদামে আগুন লাগে। রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহত হয়নি কেউ। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় আগুনে পুড়েছে একটি কারখানা। এদিকে জামালপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে বসতবাড়ি আর মারা গেছে একটি গবাদি পশু।